সুন্দরবনের ফেট দেখা মিলল বাঘের বাঘের দর্শন পেলেন সেখানে যাওয়া পর্যটকরা সুন্দরবনের বুড়ি ডাবি সেই বাঘের ছবি আপনাদের সামনে আমরা তুলে কথা বলি রাজু সঙ্গে টেলিফোনে দেখো কলকাতা থেকে আসা একটি পর্যটকের দল তারা কি যখন সুন্দরবনে ভ্রমণ করছিল তখন বুড়ির ডাবরির কাছেই এই শীতের রোদ মাখার মাখার জন্য তারা কিন্তু নদীর চড়ে দাঁড়িয়ে ছিল পাপটি এবং তারপরেই কিন্তু পর্যটকদের এর মধ্যে হইচই বেঁধে যায় এবং তারা কিন্তু ক্যামেরা বন্দি করেন এবং শনিবার দিনকেই কিন্তু বিকালবেলার দিকেই তারা এই সন্ধ্যার দিকেই গিয়ে তারা এই বাঘের দর্শন পায় এবং তারপরেই কিন্তু বন দপ্তরের আর বাকি যে যে সকল পর্যটক ছিল তারাও কিন্তু এই দেখতে পায় এবং সুন্দরবনে বছরের শুরুতেই এরকম বাঘ দেখতে পেয়ে কিন্তু যথেষ্ট খুশি আহ ধন্যবাদ তোমায় রাজু দাস আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি এবং সুন্দরবনে বাঘের দেখা মিলেছে সেই ছবি রয়্যাল বেঙ্গলের দর্শন পর্যটকরা সেখানে ঘুরতে যাওয়া পর্যটকরা সেই মুহূর্ত ক্যামেরা বন্দিও করেন বুড়ির ডাবি এলাকায় ভ্রমণ করার সময় দর্শকরা এই বাঘের দেখা পেলেন সুন্দরবনে পেট দেখা মিললো বাঘের সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি কলকাতা টিভিতে যেখানে বসিরহাটের রেঞ্জের বুড়ির ডাবডি এলাকাতে ভ্রমণের সময় ওই বাঘটিকে দেখা যায় বসে থাকতে জঙ্গলের মধ্যে সে বসে রয়েছে সুন্দরবনে এই ছবি দেখে তা ক্যামেরাবন্দিও করেন সেখানে যাওয়া পর্যটকরা ঘুরতে গিয়ে বাঘের দর্শন পেয়ে সামনাসামনি বেজায় খুশি পর্যটকরাও